আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তনুজা দাস সৌদি আরবে যাওয়ার বিমান টিকিটের দাবিতে রাজধানী কারণবাজারে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন প্রবাসীরা তাদের এই কর্মসূচিতে প্রায় 3 ঘন্টা রাজধানীর ভিআইপি সড়কে যান চলাচল বন্ধ থাকে তৈরি হয় যানজট পরে পুলিশের মধ্যস্থতায় সড়ক থেকে সরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান নেন প্রবাসীরা বিস্তারিত দেখুন আদিন সজীবের রিপোর্টে টিকিট না পাওয়ায় মঙ্গলবার সকাল থেকেই সৌদি আরব প্রবাসীদের এমন দাবি সাকফোয়ারা এলাকায় ব্যস্ততম সড়কে নেমে পড়েন বিক্ষুব্ধরা সরকারের দৃষ্টি আকর্ষণে প্রায় 3 ঘন্টা সড়ক অবরোধ করে রাখেন তারা এতেই অচল হয়ে পড়ে নগরীর বড় এক অংশ 30 তারিখে আমাদের বিচার মেয়াদ শেষ আমরা 30 তারিখের পরে 5 বছরের জন্য ব্যান হয়ে যেতেছি আমরা 5 বছর যেতে পারবো না তো এখন কেন সরকার এই করতেছে আমাদেরকে নিয়া ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে দাবি জানাই যে আমরা বিচার মেয়াদটুকু যদি এই 6 দিনের ভিতর না হয় আমাদের বিচার মেয়াদটুকু যেন বাড়িয়ে দেওয়া হয় প্রাণঘাতি করোনা ভাইরাসের কারণে দেশে এসে আটকে পড়া লাখো কর্মী ফিরতে পারেননি চাকুরিতে আন্দোলনকারীরা বলছেন নির্ধারিত সময়ে যোগ দিতে না পারলে কাজ হারাবেন তারা তাদের অভিযোগ সৌদির বিমান টিকিট কালোবাজারি করা হয়েছে যার কারণে টিকিট নিয়ে এই সংকট টিকিটে এখানে কালোবাজারি হয় মনে করেন যে কোনো ট্রাভেলসে আপনি কালকে আমি ফোন দিছি বলছে যে হ্যাঁ টিকিট হবে কিন্তু টাকা আপনার 1 লাখ থেকে 1,20,000 1.5 লাখ এরকম সরকার যদি ওই সরকারের সাথে কথা বলে আমাদেরকে একটা যাওয়ার ব্যবস্থা করে দেয় তাহলে তো মনে করেন আপনার এই সমস্যাটা হয় না 90% লোকের আকামার মেয়াদ এবং বিচার মেয়াদ শেষ দয়া করে যদি এই দেশের সরকার ওই দেশের সরকারের সাথে বসে আমাদের আকামার মেয়াদ এবং বিচার মেয়াদ বাড়াই দেয় তাহলে আমরা যেতে পারবো পরে পুলিশের মধ্যস্থতায় সৌদি এয়ারলাইন্সের কর্মকর্তাদের সাথে দেখা করেন 5 সদস্যের একটি প্রতিনিধি দল প্রায় 3 ঘন্টা পর রাস্তা থেকে সরে যান বিক্ষোভকারীরা এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যায় আন্দোলনকারীদের একাংশ আমাদের দাবি 30 তারিখের আগে যদি ওনারা ফ্লাই করতে পারে তো পারলো আর যদি সেটা না পারে পরবর্তীতে 1 মাসের জন্য হোক 2 মাসের জন্য হোক যেন সৌদি সরকারের সাথে বসে সেটা সমাধান করে এদিকে নগরীর ব্যস্ততম সড়কে এই বিক্ষোভে চরম বিপাকে পড়েন অফিসগামী মানুষ আদিন সজীব এটিএন বাংলা খেলাপিটির নিয়ন্ত্রণ সহ ব্যাংকিং খাত তদারকিতে বাংলাদেশ ব্যাংক ব্যর্থ বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এই বিষয়ে ভার্চুয়াল মাধ্যমে গবেষণার প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি বলছে ব্যাংকিং খাতের অনিয়ম দেশের গোটা অর্থনীতিকে নাজুক অবস্থায় ফেলে দিয়েছে রাজনৈতিক প্রভাব ও কাঠামোগত দুর্বলতায় বাংলাদেশ ব্যাংক কার্যকর হতে পারছে না বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয় স্বাধীন কমিশন গঠন সহ 10 দফা সুপারিশ করেছে টিআইবি জাতিসংঘকে সঠিক পথে নিতে বাস্তবসম্মত রূপরেখা প্রণয়ন করতে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভার্চুয়াল সভায় বক্তব্যে তিনি জাতিসংঘকে দুর্বল করে এমন ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার অনুমোদন না দেওয়ারও আহ্বান জানান অন্য যে কোনো সময়ের চেয়ে বর্তমানে সবার কাছে জাতিসংঘের প্রয়োজনীয়তা বেশি বলেও জানান প্রধানমন্ত্রী On the right course towards its centenary and beyond, UN at 75 should provide a credible and practical roadmap for delivering on commitments and responding decisively to global challenges. We must not allow our geopolitical rivalries to weaken the UN. 1,266 কোটি 13 লাখ টাকা ব্যয় 5টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেওয়া হয় বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবরা রাজধানীর আগারগাঁয়ে এনএসসি সম্মেলন কেন্দ্র থেকে ভিডিও কনফারেন্সে এই বৈঠকে যুক্ত হন পরে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের জানান অনুমোদিত প্রকল্পগুলোর সরকারি অর্থায়নে বাস্তবায়িত হবে অনুমোদিত প্রকল্পের মধ্যে রয়েছে সীমান্ত এলাকায় বিজিবির 73টি আধুনিক বর্ডার অবজার্ভ পোস্ট নির্মাণ দেশে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প জামালপুরের দিকপায়েত তারাকান্দি সড়ক প্রশস্তকরণ ও 8টি সরকারি শিশু পরিবারে 25 শয্যা বিশিষ্ট শান্তি নিবাস স্থাপন প্রকল্প রাজধানীর উত্তরখান এলাকায় কিশোর গ্যাংয়ের হাতে নিহত চাঞ্চল্যকর সোহাগ হত্যা মামলার প্রধান দুই আসামি রাসেল ও হৃদয়কে গ্রেফতার করেছে র্যাব দক্ষিণখান থানার মোল্লাটেক থেকে তাদের গ্রেফতার করা হয় এ সময় 2টি বিদেশি পিস্তল 2টি ম্যাগাজিন ও 8 রাউন্ড গুলি উদ্ধার করা হয় র্যাবের ব্রিফিংয়ে জানানো হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন রাসেল ও হৃদয় ওই ঘটনায় জড়িত বাকিদেরও গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে বলে জানিয়েছে র্যাব
আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। দর্শক, করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।